ছিঁড়ে নেবে, তারটার থেকে বের করতে হবে। এই যে দেখেন এরকম একটা চিকন তার বের করতে হবে, বের করে এই তারটা আপনাকে সমান ভাঁজ দিয়ে নিতে হবে, এরকম ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে আপনি যখন কাজ করবেন, এই যে দেখেন সুতাটা ভরাবে এই দুইটা দুই তারে মাঝখানে, এর মাঝে দিতে হবে। দেওয়ার পরে আপনি যখন ঢোকাবেন সুচের পিছন দিক দিয়ে, একদম পিছন তারটা সমান করে ঢুকিয়ে নেবেন। এদিক দিয়ে বের হলো, আবার এই যে দেখেন মাথায় একটা ছিদ্র দেখা যায়। আপনি যদি এদিক দিয়ে দেন গিট বাজবে, এদিক দিয়ে দিলে গিট বাজবে না। এই যে আবারও দেখেন এদিক দিয়ে দিলে ছিদ্র, আবার এদিক দিয়ে বের হবে। বের করার পর যখন আপনি কাজ শুরু করবেন, সুইটা ঠিক এতটুকু পরিমাণ ছোট করতে হবে। সুতাটা করার পরে এই যে আবারও শুরুর থেকে দেখেন, এই যে এরকম আবারও একটা তার নিতে হবে, এর মাঝখানে দিয়ে আপনাকে এটা পিছন দিক দিয়ে সুতাটা পরাইতে হবে। সুচের পিছন বেরোলো, কাটামুখ দিয়ে বের হয়ে গেল। এখন এই মাথাটা দিয়ে বের করে আবার ওই যে মাথায় ছোট্ট একটা ছিদ্র আছে এদিক দিয়ে বের করে, এর কাজ শেষ। এখন যখন আপনি কাজটা শুরু করবেন, কাপড় থেকে এতটুকু ছোটো করে নিয়ে সুইটে যখন বসাবেন, কাপড়ের মধ্যে স্প্রিং পরিমাণ বসবে, সম্পূর্ণ কাপড় থেকে উঠবে, অল্প বসবে সম্পূর্ণ। ধীরে ধীরে করবেন, যে কোনো ডিজাইন তৈরি করবেন, যে কোনো জামা কাপড় রুমাল চাদর যা নিচ্ছেন এরকম ধীরে ধীরে কাজটা করবেন। আস্তে আস্তে করে যান, যে কোনো জামা কাপড় এরকম আঁটবে। আবার যখন ঘোরাবেন কাটামুখটা আবার সামনের দিকে রাখবেন, রেখে যেদিকে সেলাই করবেন তার সামনের দিকে কাটা মাথা রাখবেন। রাখার পরে এইভাবে আস্তে 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 ধীরে ধীরে কাজ করবেন। এই ফ্রেমটা আপনি যে কোনো কসমেটিকের দোকান থেকে কিনে নেবেন, এই ফ্রেমটা কসমেটিকের দোকানে পাওয়া যায়। একটা ফ্রেম কসমেটিকের দোকানে এরকম একটা টোটা সুতা নেবেন, নিয়ে ভাঁজ করে নিয়ে কাজ করবেন। দুটো সুতা একসঙ্গে দিয়ে এদিক দিয়ে কাজ হবে। এখন এদিকে যে মাথা হচ্ছে এই মাথাটা উল্টে নিন, এটা নখ, এই দুটো নখ দিয়ে টান, এরকম দুটো নখ দিয়ে টানতে হবে। টানার পরে যখন এদিকে এরকম ছিজার অথবা ছিজার লাগবে, ছিজার দিয়ে কেচি দিয়ে কাট, কাটার পরে এরকম সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হবে, যে কোনো ডিজাইন হবে। এই যে আবারও প্রথম থেকে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, যদি আপনি বুঝতে ভুল করেন যখন কাজটা করবেন খেয়াল রাখবেন, এটা যখন বসাবেন কাপড়ের মধ্যে সম্পূর্ণ পরিমাণ বসবে। যখন কাজটা করবেন সুচের পিছনে হাত দিলে কিন্তু আপনারও হবে না আমারও হবে না, এই যে দেখেন পিছনে হাত দেওয়া যাবে না, পিছনে হাত দিলে কাজ হবে না। আপনি যদি সুচের পিছনে হাত দিয়ে করেন, আমার যে উস্তাদের উস্তাদ আছে সেও পারবে না, পিছনে ধরা যাবে না। যখন তাহলে কী করতে হবে, পিছনটা ছেড়ে দেবেন, পিছনটা ছেড়ে দিয়ে অল্প তুলবেন সুই পরিমাণ বসাবেন, অল্প তুলবেন গুঁড়া পরিমাণ বসাবেন, এইভাবে ধীরে ধীরে করে যাবেন, তাহলে আপনার কাজ হবে। আস্তে ধীরে করেন, যে কোনো ডিজাইন হবে। আবার যদি এখানে পট করে হাত দেন তাহলে কিন্তু কাজ হচ্ছে না, এই যে দেখেন পিছনে হাত দিলেই কাজ হবে না, কাপড় ছিঁড়ে যাবে তবু ফুল উঠবে না। এখন এই যে পিছনটা আবার ছেড়ে দিয়ে করেন, তাহলে ধীরে ধীরে হবে। এরকম যে কোনো ডিজাইন করতে হবে। সেলাইটা আপনি সুতা লাগাইতে চাইলেন, এই কালার লাগাইছেন আপনি, এই কালার কী করবেন, কাটার আগে আবার টান দিয়ে খুলে নেবেন,